সাউথ লন্ডনের একটি পরিবার লোকাল কাউন্সিলের বিরুদ্ধে মামলা করে ২০,০০০ পাউন্ড ক্ষতিপূরণ পেয়েছেন। পরিবারটি কাউন্সিল কর্তৃক বরাদ্দ করা একটি বাসায় প্রায় এক দশক ধরে বাস করে আসছিলেন, কিন্তু বাসায় সারা বছর মড় এবং স্যাঁতসেঁতে পরিবেশ থাকত। স্থানীয় লুইসাম কাউন্সিল কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। দীর্ঘদিনের মড় সমস্যা সমাধান না করে কাউন্সিল উল্টো যুক্তি দেয় যে বাসিন্দাদের লাইফস্টাইলের কারণে মড় সমস্যা সমাধান হয়নি। ৮ বছর আগে কাউন্সিল কর্তৃপক্ষ পরিবারটিকে এই কথা জানায়। এই ঘটনায় ৮ বছর পরে গত ১৪ মার্চ হাউজিং ন্যায়পালের রিপোর্টে এই ঘটনা প্রকাশ করা হয়। সরজমিনে দেখা গেছে ওই প্রপার্টির লিভিং রুম এবং বাথরুমের দেওয়ালে মল রয়েছে, এমনকি বাচ্চারা যে সোফায় ঘুমায় সেখানেও মল পাওয়া গেছে। পরিবারের শিশুদের স্কুল থেকে পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে, সর্দি কাশি এবং সংক্রমণজনিত সমস্যার কারণে এই প্রপার্টির শিশুদের ক্লাসে উপস্থিতির রেট ৯০% থেকে কমে ৭০% হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাত্রাতিরিক্ত মল স্যাঁতসেঁতে পরিবেশ মোকাবেলা করতে পরিবারটিকে কাউন্সিল কোনো ধরনের সাহায্য করেনি। পরিবারটির জন্য হেলথ এবং ওয়েলফেয়ার নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার জন্য কাউন্সিল কর্তৃপক্ষের সমালোচনা করা হয়েছে। কাউন্সিলের সামগ্রিক ব্যর্থতা বিবেচনা করে ন্যায়পাল ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য মোট ৪০,০০০ পাউন্ডের বেশি অর্থ প্রদানের জন্য কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন। ন্যায়পাল বলেছে, সমস্যা থাকা সত্ত্বেও কাউন্সিল যথাযথ রেসপন্স করেনি, তাই কাউন্সিল কর্তৃপক্ষকে এই জরিমানা করা হয়েছে। এদিকে প্রপার্টির আরেকজন বাসিন্দাকে একই কারণে ১,৭০০ পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে মোটের সমস্যায় থাকা একটি পরিবার যে মামলা করে ক্ষতিপূরণ পেয়েছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো তথ্য জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।